আজকে সিনেমাটার নাম হচ্ছে দৌপাতি কাহিনী শুরু হয় উত্তরাখণ্ডের দেবীপুর থেকে তখনই আমরা ধ্রুব আর সোনিয়াকে প্যারাগ্রেটিং করছে দেখতে পাই তখন তারা দুজন উপর থেকে হঠাৎ করে নিচের দিকে পড়ছিল এসে তারা দুজন একটা ব্রিজের মধ্যে এসে আটকায় তখনই আমরা সেই জায়গার ইন্সপেক্টর জ্যোতিকে দেখতে পাই যে বিদ্যা জ্যোতি সামিয়াকে গিয়ে জিজ্ঞাসা করছে যে সে কী হয়েছে তখন সোমিয়া বলতে শুরু করে যে ধ্রুব তাকে উপর থেকে নিচে ফেলার জন্য চেষ্টা শুরু করেছিল আর সে অনেক ভয় পেয়েছিল। বিদ্যা তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর সঙ্গে ধ্রুবকেও নিয়ে যায় তারপর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর সোমিয়া বিদ্যাকে বলতে শুরু করে যে ধ্রুব তাকে উপর থেকে নিচে ফেলানোর জন্য অনেক চেষ্টা শুরু করেছিল তাকে মারার জন্য তারপরে কাহিনী এখান থেকে তিন মাস আগে শিফট হয়ে যায় যে বিদ্যায় এই জায়গার মধ্যে তার নতুন ট্রান্সফার হয়েছে আর সে ডিউটি নিয়ে অনেক স্ট্রিক্টলি থাকে যে কোনো ডিউটির সময় যে কোনো কাজ একদম মনোযোগ সহকারে করে কারণ তার বাবা আগে একজন যার ছিল মাও একজন খুব ভালো মানুষ ছিল সে এখানে তো পুলিশ চাকরি করে আসে একজন লয়ারও আর সে তার ভাইকেও ছেড়েছিল না কারণ তার ভাইও একটা ভুল করেছিল তার ভাইকেও তিন বছর জেল কাটিয়েছিল তারপর একদিন হঠাৎ করে বিদ্যার কাছে একটা কল আসে যে সোমিয়ার সোমিয়াকে প্রচুর মারধুর করে তারপর বিদ্যা যায় তখন যখন তাকে জিজ্ঞাসা করে যে তার কি তাকে মেরেছে না তখন সোমিয়া বলে দেয় যে তার হাজব্যান্ড তাকে কিছুই করেনি। সোমিয়া শৈলের মধ্যে অনেক দাগ ছিল এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে সোমিয়াকে তার হাজব্যান্ড প্রচুর মারধুর করে কিন্তু সোমিয়া সে তবু বলিনি যে তার হাজব্যান্ড তাকে মারধুর করে বিদ্যা যখন তাকে জিজ্ঞাসা করে যে তার মাথার মধ্যে ব্যথাটা কিভাবে লেগেছে তখন সোমিয়া বলে যে আমি একটা টেবিলের সঙ্গে ধাক্কা খেয়েছি তাই জন্য মাথার মধ্যে এই ব্যথাটা লেগেছে আমার আর বিদ্যা তো ভালো করেই জানে যে একটা নিজে থেকে চোট পাওয়া আর কেউ তাকে চোট দেওয়া দোঁটার মধ্যে অনেক তফাত থাকে বিদ্যা সোমিয়ার যেন হাজব্যান্ড আছে ধ্রুব ধ্রুবের নামে সব কিছু যাচাই করতে শুরু করে তারপর সে জানতে পারে যে ধ্রুব একজন চকলেট বয় আর সে অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে কাম করে থাকে তারপরে বিদ্যা ধ্রুবকে দেখে সে বুঝতে পেরেছে যে সে সাধারণ মানুষ তো হতেই পারে না তারপর বিদ্যা সোমিয়ার পিছা করতে শুরু করে বিদ্যা জানতে পারে যে সোমিয়া তার বাড়ির কাছে একটা স্কুল আছে আর স্কুলের মধ্যে সে ডান্স শেখায় আর একটা দোকান আছে দোকানের মধ্যে সে একটা কাজ করে থাকে তারপর বিদ্যা যখন সেই দোকানের মধ্যে যায় গিয়ে দেখে যে দোকানের মধ্যে একজন সোমিয়া না দুটা সমিয়াকে সে দেখতে পায় তারপর তো এসব দেখে তার হু উড়ে যায় আর তখনই আমরা জানতে পারি যে তারা দুজন জমজ বোন একজনের নাম হচ্ছে সোমিয়া আরেকজনের নাম সাইলি আর বিদ্যা এসব দেখে তো সে পুরো হেরান হয়ে যায় তখনই আমরা তাদের বোনের মাজিকে দেখতে পাই তারপর মাঝি পুলিশ স্টেশনে এসে বিদ্যার সঙ্গে বলতে শুরু করে যে ওই দিন রাত্রেবেলা যে কল করেছিল সেটা আমিই কল করেছিলাম কারণ সোমিয়ার হাজব্যান্ড তাকে প্রচুর মারধর করে তারপর এখান থেকে কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় তখন মাঝি বলতে শুরু করে যে সোমিয়া আর সোমিয়ার যেন বোন সাহিলি আছে তারা দুজন যখন ছ বছর ছিল তখন থেকে আমি তাদের দুজনকে দেখভাল করছি আর তাদের দুজনের যে মা ছিল তাদের দুজনকে খুব ভালোবাসত আর তার মার আট বছর বয়সেই মৃত্যু হয়ে যায় তাদের মার মৃত্যুর পরে এরকম হয়ে গেছে যে তারা দুজন বোন সবসময় কিছু না কিছু নিয়ে লড়াই করতে থাকে কোনোদিন তাদের ঘড়ি নিয়ে যদি মারপিট হয় আবার কোনো দিন রাত্রি চুপ করে সাহিলি গিয়ে সোমিয়ার মাথা চুল কেটে দিত এরকম বিষয় নিয়ে প্রচুর লড়াই হতো আর এসব দেখে তাদের যেন বাবা আছে বাবা এসব দেখে সাহিলিকে হোস্টেলে পাঠিয়ে দেয় পড়াশোনা করার জন্য সাহিলি এসব দেখে সে মনে মনে অনেক রাগ হয়ে গেছিলো তখন সে ভাবতে শুরু করে যে যে কোনো রকমই হোক সে সোমিয়ার থেকে বদলা নিয়েই থাকবে সাহেলি সোমিয়াকে নিয়ে ভাবতো যে সোমিয়ার এসব কোনোই প্রবলেম নেই সে সবসময় একটু নাটক করে থাকে যাতে সবাই তাকে ভালোবাসে আর সোমিয়ার মা মারা যাওয়ার পরে সোমিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো তার অব্দি হয়ে গেছিলো মনে মনে অনেক ভয়ও পাচ্ছিল আর এসব কথাবার্তি মাঝি বিদ্যাকে বলছিল তখন সে আবার বলে যে সোমিয়া মানুষের সঙ্গে হঠাৎ করে মিশতে পারে না সে মিশতে অনেক দেরি হয় তার আর সে উঁচু জিনিসেও থাকতে পারে না সে এসব দেখে অনেক ভয় পেত তারপর সে একদিন ধ্রুবকেও পছন্দ করে ফেলেছিল তারপর ধ্রুবের সাথে সে প্যারাগ্লাইডিং করতেও শুরু করে দেয় আর সে উপর থেকে অনেক কিছু ভয় পায় তবও সে ধ্রুবের সাথে এতটুকু উপরে উঠেছে এইসব নিয়ে সে অনেক কিছু ভাবতে শুরু করে তারপর সে ধ্রুবকে গিয়ে জড়িয়ে ধরে তারা দুজন একটা রিলেশনের মধ্যে চলে আসে কারণ তারা দুজন একসাথে এদিক ওদিক ঘুরতে চলে যেত তাদের দুজনের মধ্যে যখন একটা রিলেশনশিপ চলে আসে তখন একদিন হঠাৎ করে আর সোমিয়া ধ্রুবকেও পছন্দ করে ফেলেছিল তারপর সোমিয়া সে ভেবেছে যে তার যে মাঝি আর তার যেন কাকু আছে কাকুর সঙ্গে গিয়ে ধ্রুবের পরিচয় করিয়ে দেবে তারপর এই দিনই হঠাৎ করে সাহিলি সেই জায়গার মধ্যে চলে আসে আর এসব দেখে সোমিয়া মনে মনে অনেক ভয় পাচ্ছিল কারণ সে ভাবতে শুরু করে যে সাহিলি তার জন্য কোন সময় ভালো একটা কিছু কাজ করবে না সে এখানে কিছু না কিছু একটা খারাপ করার জন্যই এখানে এসেছে তারপর সাহিলি সেই জায়গার মধ্যে এসে ধ্রুবের সঙ্গে এখানে প্ল্যাটিং করতে শুরু করে কিন্তু তার সামনে তার কাকাজি আর মাজিও ছিল কাউকেই সে এখানে পাত্তা দিচ্ছিল না তারপরে এই দিন রাত্রেবেলায় সাহিলি যখন সোমিয়ার সঙ্গে দেখা করতে যায় তখন সাহিলি সোমিয়াকে বলতে শুরু করে যে তোর টিমে তো অনেক মানুষই আছে মাঝি আছে কাকা আছে তোর টিম তো খুব ভালোই আর আমি তো এখানে একা তাই জন্য আমি চাই যে আমার টিমের মধ্যে ধ্রুব চলে আসুক আর এইসব কথা শোনার পর সোমিয়ার এখানে অনেক খারাপ লাগে কারণ সে একজনকে অনেক দিন পর ভালোবেসে ফেলেছে আর তার বোন এসে এইসব কথা বলছে তাই জন্য তার এখানে প্রচুর খারাপ লাগছিল তারপর সাহেলি ধীরে ধীরে করে ধ্রুবের কাছাকাছি যাইতে শুরু করে আর এসব সোমিয়া লক্ষ্য করছিল দূর থেকে যে সে কি কি করে গিয়ে ধ্রুবের সাথে তারপর একদিন ধ্রুব সোমিয়াকে বলতে শুরু করে যে সাহিলি আমার মতন কারণ আমিও চাই না যে আমাকে কিউ ডাক দিয়ে রাখুক কেউ আমাকে বন্দি করে করে রাখুক সাহিলিও এরকম ও খোলা ময়দানে ও উঠতে চায় ও আমার মতনই আর তারও প্যারালাইডিং পছন্দ হয় আর আমার মনে হচ্ছে যে আমরা দুজনের পরিচয় তাই জন্যই হয়েছে যে আমরা দুজন যাতে একসাথে থাকতে পারি আর আর এসব কথা শোনার পর সোমিয়ার এখানে প্রচুর খারাপ লাগে তারপরে থেকে ধ্রুব আর সাহিলির মধ্যে এখানে ভালোবাসা শুরু হয়ে যায় তারা এদিক ওদিক ঘুরতে শুরু করে আর সোমিয়া এসব কিছু দূর থেকে দেখছিল আর দেখে দেখে সে অনেক মনে মনে কষ্ট পাচ্ছিল কারণ যে মানুষটাকে সে ভালোবেসে ফেলেছিল তার থেকে সে তার বোন নিয়ে চলে যাচ্ছে আর এই সব বিষয়ে সোমিয়ার মনটাকে প্রচুর খেয়ে নিচ্ছে যে সে এখন কি করবে পরে একদিন উত্তরাখণ্ডের ট্যুরিস্ট মিনিস্টার ধ্রুবের কাছে আসে যে পনেরোশো কোটি টাকার একটা ডিল করার জন্য তারপর তাদের দুজনের মধ্যে যখন ড্রিলটা এখানে কনফার্ম হয়ে যাবে তখন সেই জায়গার মধ্যে সাহিলি একটু মদ খেয়ে ফেলেছিল আর সে গিয়ে এখানে পুরো উল্টো ফাল্টু করে দেয় আর এসব কিছু দেখে ট্যুরিস্ট মিনিস্টার ইয়িকো এখানে কিছুই ভালো লাগছিল না তারপর ধ্রুব গিয়ে সাহিলিকে এখানে বোঝাতে শুরু করে যে এসব করার এখানে কোনো দরকার নেই কারণ এখানে অনেক বড় একজন মিনিস্টার চলে এসেছে তারপর এখান থেকে যে ট্যুরিস্ট মিনিস্টারটা আছে সে চলে গেছে তারপর সাহিলি বলে সোমিয়া ও একটু ড্রামিবাজ ও একটু বেশি ড্রামা করে তুমি ওর উপর বিশ্বাস করবে না কোনো সময় তারপরে এই দিনই রাত্রেবেলায় মাঝি এসে ধ্রুবকে বলতে শুরু করে যে তুমি যেন এখানে চয়েসটা করছো তুমি ভেবেচিন্তে করছো তো যে এখানে ভালোটা করছো না খারাপটা করছো তারপর এসব বিষয় নিয়ে ধ্রুব প্রচুর চিন্তা করতে শুরু তারপরে এই দিন রাত্রেবেলায় ধ্রুবের কাছে তার বাবার কল আসে আর ধ্রুবের বাবা অনেক বড়ো একজন মিনিস্টার তারপর ধ্রুবের বাবা বলতে শুরু করে যে তুমি যেন এখানে এসব একটা কাণ্ড করে ফেলেছ আর যে মিনিস্টার তোমাকে এত টাকা দেবে বলেছিল পনেরোশো কুড়ি টাকা সেটা এখন আর উনি দেবেন না তোমাকে আর তুমি ঘরের মধ্যে যেভাবে পার্টি করে থাকো এসব সে দেখে নিয়েছে তার জন্য সে বলে দিয়েছে যে তোমার সাথে এখানে কোনো ডিলি করবে না তারপর ধ্রুব এখানে তার ডিসিশান পুরো চেঞ্জ করে ফেলে তারপরের দিন সোমিয়ার সাথে যখন ধ্রুব প্যারাগ্লাইডিং করার জন্য যায় তখন তাকে গিয়ে এখানে প্রপোজ করা দেয় যে তাকে বিয়ে করবে কিনা ধ্রুবকে বিয়ে করবে কিনা সোমিয়া আর সোমিয়া মনে মনে অনেক খুশি হয়ে গেছিল কারণ সে এটাই চাচ্ছিল যে তাকে ধ্রুব যাতে বিয়ে করে নেয় আর অন্যদিকে সাহিলি মনটা এখানে প্রচুর খারাপ হয়ে যাচ্ছিল কারণ এতদিন সে ধ্রুবের সাথে থেকেছে তারপর হঠাৎ করে তার বোনকে সে বিয়ে করে নিচ্ছে তারপর এখানে সোমিয়া আর ধ্রুবে তাদের বিয়ে হয়ে যায় কিন্তু সাহিলি এত তাড়াতাড়ি হার মানার মতন সে মেয়ে নয় তারপর ধ্রুব আর সোমিয়ার যখন যেদিন রিসেপশনের দিন তারা ফটো তুলবে তখন সেই দিনই যে এখানে সোমিয়া যে পরে এখানে দাঁড়িয়েছিল আর সেই জায়গার মধ্যে সাহিলিও এরকম ড্রেস পরেই চলে আসে আর সোমিয়ার এসব দেখে সে অনেক খারাপ পাচ্ছিল তারপর সে সাহিলিকে গিয়ে বলতে শুরু করে যে তুমি ধ্রুব থেকে দূরে থাকো কারণ ধ্রুব আর আমার এখন বিয়ে হয়ে গেছে তারপর সোমিয়া তো সাহিলিকে এটাও বলে যে তোমার আবার এখান থেকে চলে যাওয়ার দরকার তুমি এখানে আর থাকার কোনো দরকারই নেই তারপরে কিছু মাস যাওয়ার পর মাঝি সাহিলিকে বলতে শুরু করে যে ধ্রুপ এখন সোমিয়াকে মারধর করে তারপরে একদিন রাত্রেবেলায় সে মিনিস্টার বা তাদের বাড়ির মধ্যে চলে আসে যে সেল ডিলটা করার জন্য তারপর সে মিনিস্টার যখন তাদের বাড়ির মধ্যে খাচ্ছে তখন সে মিনিস্টারটার অনেক ঝাল লেগে ফেলে তারপর ধ্রুপ গিয়ে সোমিয়াকে আবার কিচেন রুমের মধ্যে প্রচুর মারধর করে তখন ধ্রুপ সোমিয়াকে বলতে শুরু করে যে এখন যদি এ ডিলটা যদি যদি আমার হাত থেকে এখন চলে তাহলে কিন্তু তোমাকে আমি প্রচুর মারধর করব তারপরে থেকেই সোমিয়ার উপর ধ্রুপ প্রচুর মারধুর করে আর এসব কিছু দাগ বিদ্যেও দেখতে পাচ্ছিল কারণ তাকে যে মারতো তার মুখে এখানে ওখানে দাগ লেগে থাকতো তারপর বৃদ্ধি আবার সোমিয়াকে বলে যে একটা কমপ্লেন করার জন্য তারপর সে ধ্রুপকে ঠিক মতন করে দেবে কিন্তু সোমিয়া তার নামে কোনো কমপ্লেন করায়নি তারপর সোমিয়া ভাবে যে এখন যদি ধ্রুবের সঙ্গে গিয়ে সে একটা বাচ্চা করে নেয় তাহলে হতে পারে তার যেন এত রাগ আছে রাগটা একটু কন্ট্রোল হয়ে যাবে কিন্তু ধ্রুব এসব কথা শুনে তার মাথাটা আবার গরম হয়ে যায় তারপর সে সোমিয়াকে প্রচুর মারধর করতে শুরু করে তারপরে মাঝি সাহিলিকে বলে যে দেখ তোর বোনকে তোর ভাই প্রচুর মারধর করে তুই গিয়ে তো বলতে পারিস তারপর সাহিলি সে ভাবে যে তাদের সামনে এসব ঢং করে থাকে কিন্তু তারা তো খুব ভালোভাবেই থাকছে কিছুদিন যাওয়ার পর ধ্রুব আর সাহিলি তারা দুজন কাছাকাছি আসতে শুরু করে আর সোমিয়া এসব কিছু দেখতে পাচ্ছিল তখন সোমিয়া সাহিলিকে বলে যে তুই ধ্রুবের কাছ থেকে তুই দূরে থাক পর সাহিলি সোমিয়াকে বলে যে তোর কি ভালোবাসার মধ্যে কোনো জোর নেই যে তোর হাজব্যান্ডকে তুই নিজে দেখে রাখতে পারিস না তখন সাহিলি সে সাপ বলে দেয় যে সে এখান থেকে আর কোথাও যাবে না সোমিয়া ধ্রুবকে বলে যে আমার কাছে আর কোনো অপশানই দেখতে পারছি না যে আমাদের একটা বাচ্চা করে নেওয়া দরকার ধ্রুব এসব কথা শোনার পর সে সোমিয়াকে প্রচুর মারধর করে কারণ সে আগে থেকে এসব বাচ্চার কিছু নিয়ে এসে শুনতে পারতো না তারপর এই দিন তার রাগটা এরকম হয়ে যায় যে সিঁড়ি থেকে সোমিয়াকে মারতে মারতে নিচে ফেলে দেয় তারপর সোমিয়া সে বাথরুমে গিয়ে প্রচুর কান্না করতে শুরু করে তখন সে ভাবতে শুরু করে যে আমার উপর এত অত্যাচার হচ্ছে তবু গিয়ে আমি কমপ্লেন করতে পারছি না আর বিদ্যা তো ওখানে রেডি হয়ে আছে যে তার কমপ্লেনটা করার জন্য তারপর বিদ্যা ধ্রুবের নামে সে সব কিছু যাচাই করার জন্য সে হরিয়ানার মধ্যে চলে যায় তারপর সে হরিয়ানার মধ্যে যাওয়ার পর সে জানতে পারে আর হরিয়ানার মধ্যে ধ্রুবের নামে অ্যাটেম্প মার্ডার নামে এরকম অনেক কেস হয়ে আছে তারপরে কিছুদিন যাওয়ার পর ধ্রুব যখন তার বাড়ির মধ্যে আসে তখন মাঝি ধ্রুবকে বলে যে সে যদি আবার সোমিয়ার উপর হাত উঠায় তাহলে সে গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করে দেবে তখন ধ্রুব বলে যে আপনি যদি পুলিশ স্টেশনে গিয়ে আমার নামে কোনো কিছু রিপোর্ট করেন তাহলে আমি সবাইকে বলে দেবো যে সোমিয়া একটু পাগল টাইপের সে ওষুধ টুষুদ খেয়ে থাকে সে সবসময় অনেক একটু পাগলামি কাজ করে থাকে আর এসব কথা সোমিয়া সে ঘর থেকে শুনছিল তারপরে সোমিয়া এসব কথা শোনার পর তার প্রচুর খারাপ লাগে তারপর সোমিয়া তার যেন মার শাড়িটা আছে সে শাড়িটা পরে সে শপের মধ্যে চলে যায় দোকানটার মধ্যে গিয়ে সে উল্টাপাল্টা কাজ করছিল থাইলি এসব কিছুই দেখতে পাচ্ছিলো কিন্তু তাকে কিছুই বলেনি সে এখান থেকে চলে আসে এ ধ্রুব বিদ্যার ভারীর মধ্যে চলে যায় কারণ সে জানে যে ধ্রুবের পিছু করছে যে ধ্রুব আগে কি করেছে সব কিছু ও যাচাই করে বের করছে তারপর ধ্রুব বিদ্যাকে বলে যে সে এসব যেন করছে এসব পরা বদ্ধ করে দেব হলে তার সাথে অনেক খারাপ কাজ অবধি হতে পারে আর সেই জায়গার মধ্যে ধ্রুবেরও বিদ্যার উপর অনেক রাগ আসছিল কিন্তু সে রাগটাকে এখান থেকে কন্ট্রোল করে সে বেরিয়ে চলে আসে তখনই আমরা দেখি যে সে সাহিলির সঙ্গে গাড়ি দিয়ে এসেছিলো আর সাহিলির সঙ্গে এখানে বসে আছে গাড়ির মধ্যে তারপরে ধ্রুব সাহিলিকে বলে যে এখন আর সে সোনিয়ার সাথে থাকতে চায় না কারণ সোনিয়া একজন পাগল মেয়ে আর এসব কিছু বিদ্যা ম্যাডাম উপর থেকেই দেখছিল তার বাড়ি থেকে যে ধ্রুব আর সাহিলি তারা দুজন একটা গাড়ির মধ্যে বসে আছে তারপরের দিন বিদ্যা ম্যাডাম ধ্রুব আর সোমিয়াকে পুলিশ স্টেশনে ডাক দেয় যে সোমিয়াকে বলে তোমার হাজবেন্ড যেন তোমাকে এত মারধোর করে এটার কমপ্লেন তোমাকে করতে হবে আর সোমিয়া এখানে অস্বীকার করে নেয় যে তার হাজবেন্ড তাকে কোনো মারধরি করে না আর তারা প্ল্যানও করছে যে তারা বাচ্চা নেবে তারপর সোমিয়া আর ধ্রুব তারা যখন বাড়ির মধ্যে যায় তখন সোমিয়া ধ্রুবকে বলে যে আমরা দুজন আবার আগের মতন হতে চাই যে তুমি যেভাবে আমাকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিলে চলো আমরা সেভাবে গিয়ে আমরা প্রথম থেকে নিজের জীবনটাকে আবার শুরু করতে চাই আর প্যারাগ্লাইডিং করার সময় তুমি আমাকে যেভাবে প্রবেশ করেছ সেভাবেই করবে আর ধ্রুব এই জায়গার মধ্যে রাজি হয়ে যায় যে সে এ কাজ করবে তার সঙ্গে গিয়ে তখন ধ্রুব বলে যে হলির পরেই আমরা গিয়ে এসব করব। সাহিলি তারা দুজন প্রচুর এখানে নাচ গানা করতে থাকে আর এসব দূর থেকে সোমিয়া দেখছিল দেখে তার মনে মনে ভীষণ রাগ হচ্ছিল তারপর সে ধ্রুবের কাছে গিয়ে বলে যে এখনই আমরা প্যারাগ্লাইডিং করতে যাব তারপরে তারা দুজন প্যারাগ্লাইডিং করার জন্য চলে যায় যদি জানতে পারে যে তারা দু উপরে কিছু না কিছু একটা ঘটনা হতেই পারে আজকে আর বিদ্যা জ্যোতির সাথে সাইলিও এখানে ছিল আর রুবার সোমিয়া তারা দুজন নিচে দিকে পড়ছে তার নিচে থেকে মানুষ ভিডিও করছিল আর উপর থেকে সোমিয়া চিল্লা ছিল যে তাকে বাঁচানোর জন্য তারপর সোমিয়াকে এনে ব্রিজের মধ্যে বসায় তখন সোমিয়া বলতে শুরু করে যে তার হাজব্যান্ড তাকে মারার জন্য উপরে চেষ্টা শুরু করেছে যে তাকে হচ্ছে উপর থেকে ফেলে দেবে তারপর পুলিশ ধ্রুবকে অ্যারেস্ট করে নেয় কিন্তু ধ্রুব বিদ্যাকে বলতে চাচ্ছিলো যে ধ্রুব এখানে কিছুই করেনি সোমিয়া একটু পাগল টাইপের আর তার এখান থেকে বেরোনোর কথা হলে তার বাবা অনেক বড়ো এক মিনিস্টার সে এখান থেকে যে হোক সে এখান থেকে ছুটে যাবে আর এসব কথা বিদ্যা শুনে সে ভিতর ভিতর অনেক রাগ হয়ে যাচ্ছিল আর বিদ্যা তো উকিল তার জন্য এই কেসটা লড়ার জন্য সে নিজেই কাজ শুরু করে দেয় তারপর বিদ্যা জার্জকে বলতে শুরু করে যে এটা প্রথমবার না যে ধ্রুব সোমিয়াকে মারার জন্য চেষ্টা শুরু করেনি। আগে থেকে সেও অনেক দিন মারার জন্য প্ল্যান করেছিল আগেরটা তো ডোমেস্টিক ভয়েন্সের ছিল কিন্তু এই কেসটা মার্ডারও হয়ে গেছে কারণ সোমিয়াকে এখানে মারতে চেয়েছিল ধ্রুপ তারপরে সেই জায়গার মধ্যে যখন সোমিয়াকে জিজ্ঞাসা করে যে উপরে তার সঙ্গে কি হয়েছে তখন সোমিয়া বলতে শুরু করে প্যারাসুটের যে হারনেসটা ছিল সেই হারনেসটা খুলে দিয়েছিল তারপর এসব কথা শোনার পর ধ্রুবকে যখন জিজ্ঞাসা করে তখন ধ্রুব বলে যে সোমিয়া একজন পাগল মেয়ে আর সে অনেক রকম ওষুধ খেয়ে থাকে তখন ধ্রুপ এটাও বলে যে সোমিয়া যখন বাড়ির মধ্যে কাজ করছিল সে এদিক ওদিক পরে যেত তারপর তার মাথার মধ্যে এদিক ওদিক চোট লেগে যেত তারপর সে বলতো যে আমি নাকি তাকে মেরেছি আর সঙ্গে ধ্রুপ এটাও বলে যে এসব কথা সে এখানে বলতে চাচ্ছিল না কিন্তু এরকম পরিস্থিতি হয়ে গেছে যে তার এসব কথা এখানে বলার প্রয়োজনই তারপর আবার সাইলিকে এখানে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো সময় দেখেছো যে সোমিয়াকে এখানে ধ্রুপ মারধর করতে তখন সাইলি বলে যে আমি তো কোনো সময় দেখিনি যে এখানে মারধুর করতে কিন্তু তার শৈলের মধ্যে অনেক দাগটাগ আমি দেখেছি সঙ্গে এটাও বলে যে সে উপর থেকে কোনো কিছু দেখতেও সে অনেক ভয় পায় আর সে প্যারাগ্লাইডিংও করতে চাচ্ছিলো না সে প্যারাগ্লাইডিং করতেও অনেক ভয় পায় আর সেই জায়গার মধ্যে বিদ্যা ধ্রুবকে বলে যে এখানে যেহেতু সোমিয়া সে উপরে উঠতে অনেক ভয় পায় তাহলে এই যে প্যারাশ্যুটের যে হারনেসটা ছিল হারনেসটা তাহলে তুমি খুলেছ এখানে পুরো প্রমাণ দিয়ে দেয় বিদ্যা তারপর এই জায়গার মধ্যে ধ্রুবের এখানে গালতি দেখতে পায় তারপর ধ্রুবের এখানে তেরো বছরের সাজা হয়ে যায় তারপরে বিদ্যা যদি এ কেসটা জিতে যায় তো এই জায়গা থেকে যখন সাহিলি যাচ্ছিল তখন হঠাৎ করে সে পিছন দিকে তাকিয়ে সোমিয়ার দিকে তাকিয়ে একটা কিছু ইচারা করছিল। যে রকম ভাবে যে এ কাজটা আমাদের হয়ে গেছে আর এসব কিছু বিদ্যা জ্যোতি দেখে ফেলেছিল তারপর বিদ্যা জ্যোতি সে ভাবতে শুরু করে যে কিছু না কিছু তো আমার তরফ থেকে একটা ভুল হয়েছে আর আমি এরকম কিছু একটা দেখিনি যে আমার তরফ থেকে দেখার দরকার ছিল আর বিদ্যা তখনই বুঝতে পারে যে তারা দুজন বোন মিলে আমাকে যা দেখাতে চেয়েছিল। সেটাই আমি দেখেছি তার বাইরে থেকে আমি আর কিছুই দেখিনি আর জ্যোতি ভিতরে ভিতরে কিছু একটা বুঝতে পারছিল যে ভিতরে ভিতরে কিছু না কিছু একটা পাকাচ্ছে তারা তারপর আমরা সাহিলি আর মাঝিকে তারা দুজন কথা বলছে দেখি তখন সাহিলি বলে যে আমরা দুজন যা করেছি নিজের বুদ্ধি খাটিয়ে করেছি তখন সাহিলি মাজিকে বলতে শুরু করে ওই দিন রাত্রের কথা ওই দিন রাত্রেবেলা ধ্রুব যখন সোমিয়াকে প্রচুর মারধর করেছিল ওই দিন রাত্রবেলা সেই দোকানের মধ্যে এসেছিলো আর সেই দোকানের মধ্যে আমিও ছিলাম আর সোমিয়া একটা কথা বারবার বলছিল যে সে তার মাকে বাঁচাতে পারেনি সে তার মাকে বাঁচাতে পারেনি আর বাবা তার মাকে যেভাবে মেরেছিল সে ধ্রুবও তাকে এভাবে মেরে ফেলবে কিন্তু সে ধ্রুবকে কিছুই করতে পারবে না তখন সাহিলি সোমিয়াকে বলতে শুরু করে যে দেখ আমরা দুজন মিলে কিছু না কিছু একটা করতে পারবো আর ধ্রুব যদি এক্কা হয় তাহলে আমরা দুপাত্রী আর দুপাত্রী এক্কাকে কোনো কোনো সময় অনেক ভীষণভাবে হারিয়ে দেয় তারপরে আমরা বিদ্যা জ্যোতিকে দেখি যে বিদ্যা যদি ধ্রুবের কাছে গেছে ধ্রুপকে জিজ্ঞাসাবাদ করার জন্য তখন সে গিয়ে ধ্রুবকে জিজ্ঞাসা করে যে হোলির দিন সে কোথায় কোথায় গিয়েছে তখন ধ্রুব বলে যে এখান থেকে আমরা সোজা সোমিয়ার যেন শপিং মলটা ছিল শপিং মলের মধ্যে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা পাঁচ মিনিট দাঁড়িয়েছি তখনই বিদ্যা বুঝতে পারে যে সমিয়া যখন ভিতরে গিয়েছিল দোকানটার ভিতরে আর সেই জায়গার মধ্যে দুনো বোন বদলা বদলি হয়ে চলে আসে আর তখন সে যেন তার সঙ্গে এসে বসেছিল সে অন্য কেউ ছিল না সে ছিল সাহিলি তারপর সাহিলি এসে ধ্রুবের সঙ্গে উঠতে শুরু করে আর এখানে তারা দুজন বোন আগেই প্ল্যান করে নিয়েছিল যে তারা দুজন এখানে আদলা বদলি হয়ে যাবে তাদের ড্রেসও পুরো চেঞ্জ করে ফেলে দুজন উপরে যেন এত বড় কাণ্ডটা করিয়েছে সে কাণ্ডটা সাহিলি করিয়েছে তারপর বিদ্যা ধ্রুবকে বলতে শুরু করে যে এসব কথা তোর আগেই বলার দরকার ছিল তারপরে বিদ্যা তাদের দুজনের বোনের কাছে চলে যায় তখন গিয়ে তাদেরকে বলে যে দুজন বোন যেভাবে একটা খেলা রেডি করেছে সে খেলাটা এখন বিদ্যা ধরে ফেলেছে আর দুজনের বোনকে সে যেরকমভাবেও তাদেরকে সাজা দিয়েই থাকবে সে এ কেসটাকে রিওপেনও করতে যাচ্ছে তখন সাহিলি তাকে বলতে শুরু করে ধ্রুব প্রতিদিনই সোমিয়াকে মারদুর করতো এটা কিন্তু সত্যি কথা আর কানুনের হাতে শুধু প্রুভের দরকার তাই জন্য আমি উপরে গিয়ে এরকম একটা প্ল্যান করেছি আর দুজন বোন মিলে আমরা এ প্ল্যানটাকে পুরো রেডি করেছি আর ধ্রুব আজকে না হোক কালকে হোক সোমিয়াকে সে মেরেই ফেলতো তারপরে এই দিনই এ কেসটাকে আবার রিওপেন করতে যাচ্ছে তখন সেই জায়গার মধ্যে সাইলি এসে বলতে শুরু করে যে তার একটা গাল্টি ফিল হচ্ছে কারণ ছোটোবেলা থাকতে তার মাকে সে দেখে ফেলেছিল আর প্রত্যেকটা মানুষই খারাপ যে তার নিজের চোখের সামনে কাউকে দেখ দেখতে পাচ্ছে যে কেউ কে কেউ মেরে ফেলছে কিন্তু সে কিছুই বলছে না তাহলে সেই মানুষটা খুবই খারাপ আর আমি যখন ছোটো ছিলাম আমার মাকে আমার বাবাই মেরে ফেলেছিল কিন্তু আমার বোনকে যখন ইন্সপেক্টর এসে জিজ্ঞাসা করবে তখন সেই জায়গার মধ্যে আমার কাকাও বারণ করে যে কিছু বলার জন্য আর সেই জায়গার মধ্যে আমিও ছিলাম আমিও বারণ করে দিই কিছু বলার জন্য আর সেই জায়গার মধ্যে আমিও অনেক বড় একটা খারাপ কাম করেছি ডমিনস্ট্রিং বলেন যদি হয় তাহলে আমাদের মতন এরকম আওয়াজ উঠান হলে আরও অনেক কিছু হতে পারে তারপরে বিদ্যা সে ভেবেছে যে এ কেসটাকে সে আর রিওপেন করবেই না আর তার কাছে তো পুরো প্রুভই ছিল যে এখানে তারা দুজন বোন মিলে এখানে ধ্রুপকে পুরো ফাঁসিয়েছে আর সেই জায়গার মধ্যে দিব্যা বেমো ভেবে নিয়েছিল যে ধ্রুপ তো তাকে মারদুর করতোই আর তার কারণে সে এখন জেল কাটতে হবে তার তারপরে সেই জায়গার মধ্যে তাদের দুজন বোনে জিত হয়ে যায় আর এখানেই পুরো কাহিনী শেষ হয়ে যায় আর আপনাদের এই কাহিনীটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের জন্য বাই